আসসালামু আলাইকুম, আমি মাহিউদ্দিন সুমন বলছিলাম সুবর্ণ স্টাডি ইউটিউব চ্যানেল থেকে। পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য খুব সহজেই পেতে আপনি সুবর্ণ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল ঘন্টাটি অবশ্যই অল দিয়ে রাখুন সকল ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, সাথে মৃত্যুর হারও বাড়ছে। সামনে আবার ঈদও রয়েছে, এখন বর্তমানে রোজাও রয়েছে, এবং করোনা পরিস্থিতি আসলে কী রকমের যাচ্ছে সে বিষয়ে আবার চিন্তা করে ইউজিসি বা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেকটাই দোটানার ভিতরে রয়েছে। কারণ শীঘ্রই কয়েকটি ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে, কিছু কিছু জায়গায় আবেদন চলছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজ, আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে, ভর্তি পরীক্ষা পেছ হবে কি না, বা ভর্তি পরীক্ষা যদি পেছ হয় সেক্ষেত্রে কতদিন পেছোতে পারে, বা এই নিয়ে ইউজিসি বা বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন তারা আসলে কী চিন্তাভাবনা করছে, এই বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন। কারণ এই বিষয়গুলো এবার ডিপেন্ড করে আপনাদের একটি প্রিপারেশনের বিষয় আছে, কারণ পরীক্ষা সম্পর্কে আপনাদের যে প্রস্তুতির বিষয়টা সেটা যদি আপনাদের একটা সময় যদি আপনারা জানতে পারেন আপনার জন্য খুবই ভালো হয়। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে টপিকটাকে কথা বলবো। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি সুবর্ণ স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি অনেকেই এখন শুধু ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করে না, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, তাই একটি সাবস্ক্রাইবার অনুরোধ করছি। চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এখানে আমি বর্তমানে রয়েছি যে ডেলি ক্যাম্পাসের একটি নিউজে, যেখানে তারা হেডলাইনে লিখেছে যে ভর্তি পরীক্ষা পেছনো নিয়ে যা ভাবছে ইউজিসি বিশ্ববিদ্যালয় পরিষদ, মানে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় পরিষদ কী চিন্তাভাবনা করছে সেটা এই নিউজে তুলে ধরা হয়েছে। তা আমার কাছে নিউজে কয়েকটা টপিক খুব ভালো লেগেছে বা কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয়েছে, তাই আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং শেষে এটা বিশ্লেষণ করবো। আর নিউজটি প্রকাশ করা হয়েছে 21 এপ্রিল এবং আপডেট করা হয়েছে 22 এপ্রিল, দেখতে পাচ্ছেন। যেহেতু 22 এপ্রিল আপডেট করা হয়েছে সেক্ষেত্রে অনেক আপডেট তথ্য এটার ভিতরে রয়েছে। চলুন আমরা নিউজের একদম মূল টপিকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, আসন্ন ঈদ উল ফিতরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। সেই হিসাবে 21 মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 31 মে থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং 6 জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করেছিল উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। পরিকল্পনায় ছিল জুলাইয়ের মধ্যে সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করা। তো এই ছিল প্রথম প্যারা। এখানে তারা বলেছে যে জুলাইয়ের মধ্যে মূলত সকল পরীক্ষাগুলো শেষ করার একটা প্ল্যানিং তারা করেছিল, পরিকল্পনা তারা করেছিল। দ্বিতীয় প্যারা লিখেছে যে বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করছে শিক্ষার্থী সহ এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে এবারের স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। করোনা সংক্রমণ যদি নিয়ন্ত্রণে থাকে তবে যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখানে তার একটি কথা এখানে বলেছে যে করোনা সংক্রমণ যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে পরীক্ষার যে সময়টা তারা দিয়েছে ওই পরীক্ষার সময় হবে, পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় মানে অস্বাভাবিক হয়, করোনা সংক্রমণ বাড়ে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নতুন কোনো সিদ্ধান্তে চলে যাবে এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং তৃতীয় পায়ে তারা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি বলেছে করোনা পরিস্থিতি বিবেচনা যদি পরীক্ষার তারিখ পিছিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে সেটা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। এক্ষেত্রে তাদের যে কোনো সিদ্ধান্তকে ইউজিসি সাধুবাদ জানাবে। বিশ্ববিদ্যালয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন মনে করে তবে সর্বাত্মক সহযোগিতা করবে ইউজিসি। এখানে ইউজিসি তেমন কোনো ভূমিকা রাখছে না, তারা বলছে যদি পরিবর্তন করা হয় সময় সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাচ্ছি বাট পরামর্শ বা সহযোগিতা দরকার আমরা করব। এখানে একটা কথা বলে রাখি, এখানে মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার আপনারা জানেন যে অলরেডি সময় বাড়ানো হয়েছে প্রাথমিক আবেদনও, যেখানে এখানেও চূড়ান্ত আবেদনের সময় রয়েছে, সাথে রয়েছে আপনাদের এখানে প্রায় পরীক্ষার সময়। তো এখানে পরীক্ষা তো 19 জুন হওয়া থেকে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আসলে হবে কি না সে বিষয় নিয়ে এখন কনফিউজ। এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে এই যে বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে না কেন সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু কোরবানের আগেই শেষ হওয়ার কথা। যদি করোনা পরিস্থিতি আরও এভাবে যদি আরও 1 থেকে 1.5 মাস চলে যায় তাহলে কিন্তু 1 থেকে 5টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টাইম পরিবর্তন করতে হচ্ছে, এবং
একটা ভালো প্রায় 1 থেকে 1.5 মাসের গ্যাপ কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও হবে। সো এক্ষেত্রে বলা যায় যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পূর্ণ নির্ভর করতেছে করোনা পরিস্থিতির উপর। যদি করোনা পরিস্থিতি খারাপ হয় তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি পরীক্ষার কার্যক্রমগুলো একদম পিছিয়ে নেবে, সেক্ষেত্রে তারা কোনো রিস্ক নেবে না। এক্ষেত্রে মেডিকেল পরীক্ষা যতটা রিস্ক নিয়ে তারা পরীক্ষাগুলো নিয়েছে, এক্ষেত্রে ইউজিসি এই যে তত্ত্বাবধানে যেগুলো বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কোনো ধরনের কোনো ঝুঁকি নেবে না। তারা সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রমগুলো একদম করোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা করোনা কিছুটা কমে যাওয়ার পরে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে করোনা পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করছে। বাট এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এই যে 2-4টা পরীক্ষা যাদের রয়েছে খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, যেগুলো জুনের আগে বা জুনের কিছুদিনের ভিতরে তাদের পরীক্ষাগুলো হয়তো বা পরিবর্তন হতে পারে, এই হচ্ছে মেইন কথা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিও নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সৌরভ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের একটা বেল ঘন্টাটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।